হয়েছে। এর মধ্যে সবচেয়ে মর্মান্তিক ক্রস ফায়ারটি হচ্ছে পৃথিবীকে আলোড়িত, বিবেককে আলো মানে আলোড়িত করেছে। আপনার কাউন্সিলর ইকরামের কথা আপনার নিশ্চয় মনে আছে, তার বাচ্চার কথা মনে। এর পরেও কিন্তু তাকে অ্যারেস্ট করা হয়নি, তাকে প্রশ্ন করা হয়নি, তাকে গ্রেপ্তার করা হয়নি, কেন? না, এটা শুনুন, এখানেও আমি মনে করি যে স্থানীয় রাজনীতির বিষয়টা আছে, অথবা আরেকটু লেভেলের রাজনীতি বিস্তৃত আছে। এই কারণে কিছুদিন হইছে হয়তো সেই ভদ্রলোকের কথা বলছেন, তার সাথে এটা কোনো উচ্চ পর্যায়ের রাজনীতি, যাই হোক, জিনিসটা আমার চাপা পড়ে ইনকোয়ারি করার কথা বলে ইনকোয়ারি করার ঠিক আছে কেন, সেটা যেটা আমি বললাম যে আপনার এই ধরনের আর্ট পাওয়ার পরে শুরু হলো আপনার সিভিল সোসাইটি গেল, মানবাধিকার কমিশন মানবাধিকার সংস্থাগুলোর কথা বলতো, তখন কিন্তু এটা বিশাল আকারে ধরা যেটার কারণে আমরা দেখছি আগের মতো ওই কাজ করছে না, আরো সচেতন হয়েছে, কিন্তু এই সচেতন দ্রুত গতিতে হবে, বিচার হবে, প্রয়োজন আছে